চালিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনকে গালমন্দ করার অধিকার কারো নেই, বিএনপিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সহিংসতা না ঘটায় সন্তোষ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। আগের কয়েক দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিইসি অথবা ভারপ্রাপ্ত সিইসি। তবে পঞ্চম দফার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে সন্ধ্যা 7টার দিকে অন্য কমিশনারদের ছাড়াই ভারপ্রাপ্ত সিইসি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর যে তেমন কোনো মৃত্যুর ঘটনার অপমৃত্যুর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন যেগুলো আমরা গেজেটে ফল প্রকাশ করব, সেগুলো গেজেটে ফল প্রকাশ মানি সেগুলো সুষ্ঠু বলে আমি প্রত্যয়ন করতেছি। এটা তো অফিসিয়ালি আমি প্রত্যয়নই করতেছি যে নির্বাচন কমিশন প্রত্যয়নই করতেছে যে এই এই রেজাল্টগুলো অফিসিয়ালি যাচ্ছে, এগুলো সঠিকভাবে হয়েছে। তারপরে যদি সেখানে কোনো রকমের ঘাটতি থাকে তাহলে ট্রাইব্যুনালে দরখাস্ত করবেন। বিএনপি সম্পর্কে তার বক্তব্যের প্রতিক্রিয়া জবাব দেন ভারপ্রাপ্ত সিইসি। আমরা যারা নির্বাচন কমিশনে কাজ করতেছি আমরাও বাংলাদেশের নাগরিক, যারা রাজনীতি করেন দল করেন তারাও বাংলাদেশের নাগরিক, তাদেরও নিশ্চয়ই আমাদেরকে সারা বছর ধরে গালাগালি করার আমাদের ব্যাপারে খারাপ মন্তব্য করার অধিকার নাই। আর কেউ যদি একটা ইট উপরের দিকে ছুঁড়ে পারে প্রকৃতিগতভাবে সেই ইটটা আবার ফেরত আসে। এছাড়া স্থানীয় নির্বাচন দলীয় কিংবা নির্দলীয় হবে তা ভবিষ্যতে রাজনৈতিকভাবে নির্ধারণ করারও আহ্বান জানান আব্দুল মোবারক। ইকরামুল হক সাইম, এটিএন বাংলা।